দেখা যাক কে আসলে এখানে প্রথম হয় সঠিক মতো চাষ করতে পারে এই মিনি পাওয়ার টিলারের সাহায্যে। আসসালামু আলাইকুম দর্শক, আমার সামনে দুটি মিনি পাওয়ার টিলার, আমার সাথে রয়েছে সিয়াম এবং রয়েছে আনাসেক, এই দুইজন আমার সাথে রয়েছে এবং আমাদের সামনে রয়েছে দুটি মিনি পাওয়ার টিলার, একটি জনপ্রিয় 63 সিসির আর একটি নতুন এসেছে এটি হচ্ছে 80 সিসির। এখন এই দুটি মিনি পাওয়ার টিলারের মধ্যে আমার সামনে যে এখানে 200 জায়গা রয়েছে, মূলত কোনটি ভালো পারফরমেন্স করে, কোনটি আগে করে, আজকে এটা আপনাদের দেখাবো। তো এখানে 63 সিসি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মূলত আমাদের কাছে সবচেয়ে বেশি বিক্রিত একটি মিনি পাওয়ার টিলার। এর সাথে রয়েছে 16 ফলা এবং এটি 4-stroke 63 সিসি ইঞ্জিন, পেট্রোল চালিত। এটি অনেক অনেক জনপ্রিয়, যাদের আম বাগান রয়েছে, লিচু বাগান রয়েছে বা ড্রাগন বাগান রয়েছে, নিজস্ব ফার্ম রয়েছে, তারা এই মিনি পাওয়ার টিলারটি আমাদের কাছ থেকে ক্রয় করেন এবং অনেক অনেক জনপ্রিয় একটি মেশিন এই 63 সিসির মিনি পাওয়ার টিলার। এর পাশাপাশি আমাদের কাছে নতুন এসেছে এটি হচ্ছে 4-stroke ইঞ্জিন 80 সিসির, অর্থাৎ এই 63 সিসি থেকে আরও অনেক শক্তিশালী একটি মিনি পাওয়ার টিলার। আপনারা দেখছেন যে এটা প্রায় একই রকম দেখতে, কিন্তু এর সাথে রয়েছে আরও 4-4 ফলা, অর্থাৎ এটি মাল্টিফাংশনাল, আলু তোলা থেকে শুরু করে নিড়ানির কাজ বা বিভিন্ন কাজে এটি ব্যবহার করতে পারেন এই মিনি পাওয়ার টিলার। আমরা দেখব মূলত এখানে আমাদের সামনে যে জায়গা রয়েছে কে পারে, সিয়াম নাকি আনাস, আর এর সাথে সাথে টিলারের সাথে সাথে তোমাদের জন্য রয়েছে পুরস্কার। দেখা যাক কে আসলে এখানে প্রথম হয় সঠিক মতো চাষ করতে পারে এই মিনি পাওয়ার টিলারের সাহায্যে। এই যে এটা 63 সিসি দিয়ে চাষ করা মাটি, এটা আমরা 2 সাজ দিয়েছি, দেখেন 2 সাজেই দেখেন তো অনেক শক্ত মাটি, হ্যাঁ এঁটেল মাটি, তারপরে অনেক মাটি উঠছে, অনেক ভালো চাষ। আর এই যে এটা হচ্ছে, এই যে এটা আমরা 80 সিসি দিয়ে করছি, এটাও খুব সুন্দর হয়েছে, দুটার চাষই ভালো, পছন্দনীয় চাষ। দর্শক আপনারা দেখেছেন দুর্দান্ত চাষ করেছে দুটি মেশিন, আর ধন্যবাদ যারা আমাকে সাহায্য করেছে সিয়াম এবং আনাসকে, তারাও পরিশ্রম করেছে আসলে কোন টিলারকে প্রথম করা যায়। তো আমরা দেখছি যে আসলে দুটাই দুর্দান্ত কাজ করেছে, খুব সুন্দর কাজ করেছে, কিন্তু আরেকটু দ্রুততার সাথে এবং বেশি শক্তি নিয়ে কাজ করেছে এই 80 সিসির মিনি পাওয়ার টিলার। যেহেতু শক্তি বেশি, কাজ তো একটু বেশি হবেই, তারপরেও 63 সিসি খুব পিছিয়ে নেই। অল্প দামের মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে এই 63 সিসির মিনি পাওয়ার টিলার, সেটাকে টেক্কা দেওয়ার জন্য বাজারে নতুন এসেছে 80 সিসির এই মিনি পাওয়ার টিলার। তো এটা সবচেয়ে বড় সুবিধা, এর সাথে যে আপনারা ফালগুলো পাচ্ছেন, এই ফালগুলো আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন, আলু তোলার কাজে, নিড়ানির কাজে, হাল চাষের ক্ষেত্রে এই ফলাগুলো ব্যবহার করতে পারেন। দর্শক মণ্ডলী, আপনারা যারা জমি চাষ নিয়ে টেনশনে থাকেন, নিজেদের জমি চাষ করতে গিয়ে সেই টিলার ডাকা বিভিন্ন ঝামেলায় থাকেন, আশা করি সেই ঝামেলার সমাধান দিবে এই মিনি পাওয়ার টিলার। যখন ইচ্ছা তখন নিজের জমি নিজে চাষ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন,
আর এরকম ভিডিও রেগুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।